নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর বাংলা প্রশ্নপত্র 2023 সালের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দেখো, আজকে পরীক্ষা হয়েছে আমার কাছে, এই মাত্র বাংলা প্রশ্নপত্র এসে পৌঁছেছে 2023 সালের একাদশ শ্রেণীর বাংলা। তো দেখো, ফার্স্ট প্রশ্নর অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার ওঝাকে, রোমান টু এর অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার মৃত্যুপুরী, রোমান থ্রির অ্যান্সার হবে। তো দেখো, সৌকি জেলে গিয়েছিল, আজ কত বছর হলো? ঠিক আছে, তো দেখো অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার 5 বছর। রোমান ফোরের অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার ক্যানেস তারা। ঠিক আছে, তো দেখো পরের প্রশ্ন কি বলেছে আমাদের। নেক্সট প্রশ্ন বলেছে 5 নম্বরের প্রশ্ন। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন এসেছে, হুবাহু কমন এসেছে। ঠিক আছে, রোমান ফাইভের অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার শৌকির মা, রোমান সিক্সের অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার বালির টিবি আর পাহাড়, রোমান সেভেনের অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার দূরবীন আবিষ্কার, রোমান এইটের অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার বনিটো। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন এসেছে। তো দেখো, রোমান নাইনের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে আমাদের কোয়ার অ্যান্সার নারায়ণ, 10 নম্বরের অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার 150 বছর। বুঝতে পারছো, প্রত্যেকটা প্রশ্ন খুবই ইজি। এটা কিন্তু একাদশ শ্রেণীর কিন্তু পরীক্ষা হয়েছে বাংলা। 11 নম্বরের অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার সাধারণ ভাত কাপড়ে, 12 নম্বরের অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার লক্ষ্য যোজন। ঠিক আছে, লক্ষ্য যোজন। ঠিক আছে, আমাদের 13 নম্বরের অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার ধৈর্য, 14 নম্বরের অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার হরপ্রসাদ শাস্ত্রী, 15 নম্বরের অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার মানিক বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, 16 নম্বরের অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার প্রমোদ চৌধুরী। ঠিক আছে, 17 নম্বরের অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার অলচিকি, 18 নম্বরের অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার রাড়ি। ঠিক আছে, তো দেখো রোমান অনেক কী বলেছে, মরণকালে বুড়োকর্তার দুঃখ হলো কেন? অ্যান্সার হবে, সে মরে গেলে এদের কে ঠান্ডা রাখবে? রোমান টু এর প্রশ্ন কী বলেছে, নতুন কম্বল মুড়ি দিয়ে শুয়েও বুড়ির ঘুম আসতে চায় না কেন? অ্যান্সার হবে, ভোরবেলায় ছেলেকে কী খেতে দেবে? 3 নম্বরের প্রশ্ন, ও এক পড়শি বসত করে, পড়শি কোথায় বসত করে? অ্যান্সার হবে, বাড়ির কাছে আর শ্রীনগরে। রোমান ফোরের প্রশ্ন, খেতে বসে রাগ চড়ে যায় কেন? অ্যান্সার হবে, ঠান্ডা ভাতে লবণ নেই বলে। 5 নম্বরের প্রশ্ন, দ্বীপান্তরে বন্দিনী কবিতায় বিধির, ঠিক আছে, বেতার মন্ত্র কি? অ্যান্সার হবে, পদ্মে রেখেছে চরণ পদ্ম যুগান্তরের ধর্মরাজ। 6 নম্বরের প্রশ্ন বলেছে, মরিকর্ণ মহাশয় কী বলেছে, মহাজশা কর্ণ কীভাবে মারা যায়? তোমরা তো জানো যে কর্ণের যখন রথের চাকা যখন মাটিতে নেমে যায়, সেই সুযোগে কিন্তু অর্জুন কিন্তু তাকে কিন্তু তীর নিক্ষেপ করে তাকে কিন্তু মারে। বুঝতে পারছো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। তো দেখো পরের প্রশ্ন কী বলেছে আমাদের। নেক্সট প্রশ্ন 7 নম্বরে, সুয়েজকাল খননের ফলে কী সুবিধা হয়েছিল? অ্যান্সার হবে, লোহিত সাগর ও ভূমধ্য সাগরের মধ্যে যোগসূত্র স্থাপন হয়েছিল। রোমান এইটি কী বলেছে, গ্যালিলিওর পিতা কোন কোন বিষয়ে কৃতবিদ্যা ছিলেন? অ্যান্সার হবে, পুরাণ সাহিত্য। 9 নম্বরের প্রশ্ন কী বলেছে, বিশাল ডানওয়ালা তোত্তরে বুড়োকে দেখে কী বলেছে, পড়োশিনী কী বলেছিল? অ্যান্সার হবে, নিশ্চয়ই দেবদূত। তো দেখো অথবা দে পরের প্রশ্ন কি, আমি তবু পরের শ্রেণীতে যাব, কবি পরের শ্রেণীতে কেন যাবেন? এটা একটা প্রথা, প্রথম শ্রেণীতে পাশ করার পর দ্বিতীয় শ্রেণীতে, আবার দ্বিতীয় শ্রেণীতে পাশ করার পর তৃতীয় শ্রেণীতে, এটা একটা প্রথা চলছে। ঠিক আছে, তো দেখো পরের প্রশ্ন কি বলেছে। তো দেখো পরের প্রশ্ন কি বলেছে, যে আইপি এর পুরো নাম কি উপরে লেখা আছে তোমরা লিখে নেবে। রোমান ইলেভেনে কি বলেছে, সম গোত্রজ ভাষা বলতে কি বোঝো? এর অ্যান্সার হবে, একই বংশজাত ভাষাগুলিকে সমগোত্রজ ভাষা বলে। 12 নম্বরের প্রশ্ন কি বলেছে, সেনেমিক লিপি বলতে কি বোঝো? তো দেখো উপরের স্ক্রিনে লেখা আছে, তোমরা খাতায় লিখে মুখস্থ করবে। ঠিক আছে, তো দেখো বড় যে প্রশ্নগুলো দিয়েছে 5 নম্বরের, ঠিক আছে, একটা লিখতে হবে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু হুবাহু কমন এসেছে তোমাদের। ঠিক আছে, যে সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমি বলেছিলাম, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের কমন এসেছে। আর দেখো একাদশ শ্রেণীর যে সাজেশানটা দিয়েছিলাম তোমাদের, যে সমস্ত বাংলা বইগুলো পড়িয়েছিলাম, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন পেয়েছো তোমরা। 3.2 এর প্রশ্ন, ঠিক আছে, সৌকি এর গল্প তো তোমাদের অনেকবারই বুঝিয়েছি। 4 দাগের প্রশ্ন, হাঙর শিকার, ঠিক আছে, গ্যালিলিও কোনটা আসেনি সেটা বলো। সবকটাই প্রশ্ন কিন্তু কমন এসেছে। ঠিক আছে, ভালো করে তোমরা দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন, টু দা পয়েন্ট আমি তোমাদের সামনে তুলে ধরেছি। 5 দাগের প্রশ্ন, ঠিক আছে, দীপান্তরে বন্দিনী, ঠিক আছে, দিয়েছে পরীক্ষায় তোমাদের, আমি বলেছিলাম এটা আসবে, সেটাই দিয়েছে। দীপান্তরের বন্দিনী খুবই ইম্পর্ট্যান্ট কবিতা ছিল। ঠিক আছে, তো দেখো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু হুবাহু কমন এসেছে তোমাদের। 5.3 প্রশ্ন, 5.4 প্রশ্ন, ঠিক আছে, 6 দাগের যে প্রশ্নগুলো আছে, শিক্ষায় সার্কাস, ঠিক আছে,
এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু টু দ্য পয়েন্ট তোমাদের আমি বুঝিয়েছি, এবং তার সঙ্গে মহাপঞ্চক, গুরু, ঠিক আছে, নাটক তোমাদের আমি পড়িয়েছি, সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু হুবাহু কমন এসেছে, ঠিক আছে। তো দেখো তোমরা একাদশ শ্রেণীর 2023 সালের বাংলা প্রশ্নপত্র দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন এসেছে, এবং বাংলা প্রশ্ন কিন্তু খুবই সহজ এসেছে। যে মানে প্রশ্ন যে খুবই কঠিন হয়েছে সেটা বলাটা ভুল হবে। চণ্ডীমঙ্গল দিয়েছে, বিদ্যাসাগর দিয়েছে, মাইকেল মধুসূদন দিয়েছে, ঠিক আছে, কী না আসেনি সেটা বলো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এসেছে, বুঝতে পারছো আমি কী বলছি। আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।